ত্রিকোণ পার্ক থেকে রনয় রয়েছে আমাদের সঙ্গে। রনয়, ত্রিকোণ পার্ক উত্তর কলকাতা যে যে পুজোগুলো হয় তার মধ্যে সবসময় একটা উজ্জ্বল নাম, তুমি এই মুহূর্তে রয়েছো। এখন এই মুহূর্তে কি প্যান্ডেল হপিং চলছে নাকি একটু রেস্ট নিয়ে একটু জিরিয়ে তারপরে বেলা গড়ানোর পর প্যান্ডেল হপিংয়ে মাতবে উত্তর কলকাতা, কি মনে হচ্ছে? একদমই নয়, যেখানে আমি রয়েছি প্রতাপাদিত্য রোডের ত্রিকোণ পার্ক ঠিক থেকে ভিড়। তার আগে আমি তোমাকে একবার ছবিটা দেখাবো। 94 বছরে পদার্পণ করেছে এই পুজো, এখানকার থিম হচ্ছে অন্তহীন, এবং তুমি দেখতে পাচ্ছ মায়ের রূপ দেখতে পাচ্ছ, এবং এখানে প্রচুর দর্শনার্থীরা এখানে ভিড় জমিয়েছেন, এবং তুমি দেখতে পাচ্ছ কতটা ভিড়। আমি একবার দেখাবো, ঢাকের তালে তালে এখানে যারা যে সমস্ত দর্শনার্থীরা এসছেন বা এই পাড়ার যারা মহিলারা, তারা প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে এইভাবে তারা তাদের পুজো সেলিব্রেশন করছেন। আমি সেই ছবিটাও দেখাবো একবার, ক্যামেরাম্যান দীপকে বলবো ছবিটা দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকেই কিন্তু এইভাবে ঢাকের তালে তালে তারা তাদের পুজো সেলিব্রেশন করছেন। নবমী, নবমীর পুজো যেরকম চলছে, দুপুর 3টের পর দশমী শুরু, দশমী পড়ে যাবে। এখানে যারা রয়েছেন, মাসিমা কেমন লাগছে পুজো? ভালো লাগছে, খুব সুন্দর লাগছে আমার এই সমস্ত দেখে, খুব ভালো লাগছে। এখানে আমরা বারবারই আসছি ঠাকুরের, কিন্তু আজকে নবমী আর কিছুক্ষণ পর দশমী পড়ে যাচ্ছে, মন কি খারাপ? এখনো কান্ডিভাল পর্যন্ত প্রতিমা থাকবে, তাই তার মানে এখনো আনন্দ চলবে। হ্যাঁ, যতদিন ঠাকুর থাকবে ততদিন আনন্দ, তারপরে আমার ঠাকুর আসবে, সেই আনন্দের জন্য আমার নতুন প্রস্তুতি নেব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।